আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। বিদেশে অর্থ পাচার করে দেশকে ধ্বংস করেছে বিএনপি জামাত, জোট লন্ডনের নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন অগ্নি সন্ত্রাসীদের কাছে মানুষ নিরাপদ নয়। ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই, নোবেল জয়ের লিভ টু আপিল আবেদন খারিজ। দেশে ফিরলেন সুদানে আটকে পড়া 136 প্রবাসী বাংলাদেশি, বাকিদেরও পর্যায়ক্রমে ফেরানোর আশ্বাস মন্ত্রীর। এদের তিন দিন পরে একটা গ্রুপ আসছে আইসা, প্রায় দুই ঘন্টা আমাদের দরজা মেয়ে গুলি করছে। আমার বাসায় এই যে বোম মারতেছে ওটার আলো আমার পুরো বাসা আলোকিত হয়ে গেছে। সুদানে অবস্থা ভালো হলে আপনারা যেতে পারবেন, আর নাহলে অল্টারনেটিভলি অন্য কোনো দেশে যদি যাওয়ার কোনো ব্যবস্থা হয় আমরা কিন্তু সেভাবে একটু চিন্তা করব। রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে রাতের আধারে 600 গাছ কাটার অভিযোগ, প্রতিবাদে পরিবেশবাদী ও এলাকাবাসীর অবস্থান। রাতের বেলায় কিসের উন্নয়ন কাজ? সেটা রাতের বেলায় এটা কি উন্নয়ন কাজ বললেন না চুরি বলতো? গাছগুলি কেটে বিক্রি করা হলো এই 600 গাছ, সিটি কর্পোরেশনের কোনো ব্যক্তি এটার দায়িত্ব নিলেন না। কৃষি সৌন্দর্য বর্ধনের নামে তারা পুরনো দেশীয় সব গাছগুলো কেটে ফেলেছে। বছরে জন্ম নিচ্ছে 7000 থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, বাহক কিনা জানতে বিয়ের আগে দুজনের পরীক্ষা নিরীক্ষার উপর গুরুত্বারোপ চিকিৎসকদের। পানিতে লবণাক্ততার কারণে চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ, WHO-র মান অনুযায়ী সরবরাহ দাবি ওয়াসার। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। বিদেশে অর্থ পাচার করে বিএনপি জামাত জোট দেশকে ধ্বংস করে দিয়েছে, দুর্নীতিবাজ এই জোট যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন বিএনপি অগ্নি সন্ত্রাসের রাজনীতি করে, তাদের কাছে সাধারণ মানুষ নিরাপদ নয়। লন্ডন থেকে সহকর্মী হেফাজুল করিম রকিবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লন্ডনের ম্যারিয়ট হোটেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের সবসময় পাশে পেয়েছেন। নাগরিক সংবর্ধনায় বিএনপির তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী, বলেন বিএনপির আমলে দেশের দুর্নীতি, হত্যা, জঙ্গিবাদ বেড়েছে, তারা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি বলেন বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করে বিএনপি প্রমাণ করেছে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, ক্ষমতায় থাকার সময় বিএনপি আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী, বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশে খুনের রাজত্ব কায়েম হবে। এ সময় প্রধানমন্ত্রী সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন, বলেন আওয়ামী লীগ লুটপাট নয়, মানুষের উন্নয়নে কাজ করে। 25,227 আমরা রাস্তাঘাট করে দিয়েছি, প্রায় 3 গুণ বেশি। রোববার স্থানীয় সময় বিকালে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ অন্যরা।
মোস্তফা মাহমুদ, খুলনা নিউজ। আপিল বিভাগেও হেরে গেলেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের লিফট আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চে এই আদেশ দেন। গত বছরের 17 আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মামলা বাতিলে ইউনূসের আবেদনে জারি করা খারিজ করে রায় দেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকা তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে এই মামলা করেন। সংঘাতের মধ্যে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন 136 বাংলাদেশি। এ সময় বিমানবন্দরে তাদের গ্রহণ করতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের বহনকারী বিমানটি। যারা এখনও সুদানে আটকে আছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে ফিরে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেন, যারা ফিরেছে সবাই খালি হাতে ফিরেছে, তাদের কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে কাজ করছে সরকার। এ সময় প্রথম দফায় 250 জনের সবাইকে একসঙ্গে ফেরাতে না পারায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। নিরাপদে দেশে ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেন প্রবাসীরা। এর আগে পোর্ট সুদান এলাকা থেকে 3টি পৃথক ফ্লাইটে অন্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় ফেরেন এসব বাংলাদেশিরা। সেখান থেকে সকালে তাদের ঢাকায় আনা হয়। এদের 3 দিন পরে একটা গ্রুপ আসছে আইসা, প্রায় 2 ঘন্টা আমাদের দরজা মেয়ে গুলি করছে। তখন এই আমাদের সব দরজা মরজা সব কিছু ভাঙ্গা সুইরা সব কিছু নিয়ে গেছে আমাদের। আমার বাসায় এই যে বোম মারতেছে ওটার আলো আমার পুরা বাসা আলোকিত হয়ে গেছে। এই যে জানালা দিয়ে ঢুকছে পুরা বাসা আলোকিত হয়ে গেছে। এই যে রাত 2:30 রাতের দিকে তো আরো বেশি ঘুমানো যাইতো না। আমরা তো ফেরা আসা ছাড়াই দেখেন 6 দিন আছি, এত কোন ধর্ম না আমাদের জীবনের মনে কোনো নিরাপত্তা নেই। আপনারা কষ্ট করেছেন এটার জন্য আমরাও দুঃখিত। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের কল্যাণ বোর্ড থেকে আপনাদের জন্য কিছু আর্থিক সাহায্য দেব। পরবর্তীতে আবার সুদানে অবস্থা ভালো হলে আপনারা যেতে পারবেন, আর নাহলে অল্টারনেটিভলি অন্য কোনো দেশে যদি যাওয়ার কোনো ব্যবস্থা হয় আমরা কিন্তু সেভাবে একটু চিন্তা করব। দর্শক, এই বিষয়ে আরও জানব সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তিনি আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাজনুর, 136 জন বাংলাদেশি নাগরিক কখন নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন? আগের ঘন্টায় আপনি জানিয়েছিলেন যে কিছুক্ষণের মধ্যে জানা যাবে, সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? শাওন, ভেতরের যে আনুষ্ঠানিকতা সেটি এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। অর্থাৎ 136 জন যারা ভেতরে অবস্থান করছেন তাদের কিছু আনুষ্ঠানিকতা, যেটি সরকারের বিভিন্ন দপ্তর, একই সঙ্গে যারা এই যে পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের কিছু কার্যক্রম রয়েছে, সেগুলো এখন অবধি পুরোপুরি সম্পন্ন হয়নি। যেটি বলা হচ্ছে যে তাদের ওখানে যেই নাম ঠিকানা রেজিস্ট্রেশনের একটি ব্যাপার রয়েছে, তাদের সেখানে খাবার দাবারের একটি ব্যাপার রয়েছে, বিশেষ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আরও বিভিন্ন বেসরকারি সংস্থা তাদেরকে আর্থিকভাবে খানিকটা সহযোগিতা করার চেষ্টা করছে। সেই সমস্ত প্রক্রিয়া শেষ হতে খানিকটা সময় লেগেই যাচ্ছে। বলা হচ্ছে যে 2-3 ঘন্টা এমনকি তার বেশি সময় লেগে যেতে পারে। এই এই পর্যন্ত আমরা এই ঘন্টার মধ্যে দেখেছি যে 4-5 জন আস্তে আস্তে করে বের হয়েছেন, তারা তাদের কার্যক্রম শেষ করেছেন। যেটি হয়েছে যে তারা তাদের পরিবারের সঙ্গে আগেই যোগাযোগ করতে পেরেছিলেন এবং তাদের সেই পরিবারের সদস্যরা বাইরে অপেক্ষা করছিলেন এবং পরবর্তী সময় তারা যখন ভেতর থেকে বাইরে আসছেন তখন সেই পরিবারের সদস্যদের সঙ্গেই তারা তাদের যে গন্তব্য, বিভিন্ন জন বিভিন্ন গন্তব্যের ছিলেন, তারা সেই গন্তব্যে রওনা করতে পেরেছেন। একই সঙ্গে এমনও কেউ কেউ রয়েছেন ভেতরে যে শুধুমাত্র পাসপোর্ট হাতে নিয়ে সুদান থেকে তিনি রওনা করেছিলেন, পরবর্তী সময়ে জেদ্দা হয়ে এখন তিনি ঢাকায় অবস্থান করছেন। তার কাছে কোনো মোবাইল ফোন না থাকার কারণে তিনি এখন অবধি বাড়িতে আসলে কার সঙ্গে যোগাযোগ করবেন সেই বিষয়ে তিনি ঠিকভাবে বলতেও পারছেন না এবং কীভাবে তিনি বাড়িতে পৌঁছাবেন সেই ব্যাপারেও এক ধরনের অনিশ্চয়তা বা অস্পষ্টতা রয়েছে। তবে সরকারি যেই সমস্ত কার্যক্রম দেখেছি তার মধ্যে যে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে, বিশেষ করে তারা যেন অন্ততপক্ষে বাড়িতে ঠিক মতো পৌঁছতে পারেন। আমি দেখেছি যে কেউ বলছিলেন যে প্রায় 5,000-এর মতো আর্থিক সহযোগিতা পেয়েছে খুব তাৎক্ষণিকভাবে, এবং পরবর্তী সময়ে আরও যদি কোনো রকমের সহযোগিতার প্রয়োজন হয় সেই ব্যাপারে মন্ত্রী নিজেই তাদেরকে আশ্বস্ত করেছেন। সব মিলিয়ে ভেতরের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি পুরোপুরি শেষ হতে আরও বেশ খানিকটা সময় লেগে যাবে বলেই মনে হচ্ছে, এবং
তারপরে এই যে সুদান থেকে ফেরত আসা যে 136 জন বাংলাদেশি, তারা তখন তাদের যেই বিভিন্ন রকমের গন্তব্য রয়েছে দেশের বিভিন্ন জেলার তারা রয়েছেন, তারা সেখানে পৌঁছতে পারবেন। একটি বিষয় শাওন জানিয়ে রাখি যে এটি প্রথম দফায় তারা ফিরলেন এবং পরবর্তী সময়ে আরও যারা সেখানে আটকে পড়েছেন তাদেরকেও ধারাবাহিকভাবে ফিরিয়ে আনার তৎপরতা অব্যাহত রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধানমন্ডির সাত মসজিদ রোডে গাছ কাটার প্রতিবাদে রোববার রাতে অবস্থান নেয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন সহ এলাকাবাসী। তারা বলেন, এ পর্যন্ত উন্নয়ন প্রকল্পের নামে 600 গাছ কাটা হয়েছে, যেগুলো ছিল ঝিগাতলা থেকে শুরু করে সাত মসজিদ রোড জুড়ে। রাতের আধারে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন গাছ কেটে ফেলছে বলেও অভিযোগ করেন তারা। জানান, ঠিকাদারদের কাছে থাকা কার্যপত্রে সৌন্দর্য বর্ধনের কথা থাকলেও গাছ কাটার কোনো কথা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী বলেও দাবি করেন তারা। প্রতিদিন এরা আসে রাতের বেলায়, তো রাতের বেলায় কিসের উন্নয়ন কাজ? সেটা রাতের বেলায় এটাকে উন্নয়ন কাজ বললেন না চুরি বলতো? গাছগুলি কেটে বিক্রি করা হলো, এই 600 গাছ ঠিকাদার তার টাকা পাবেন, তাকে যে কাগজটা দেওয়া হলো সেটা ঠিক নেই এবং সিটি কর্পোরেশনের কোনো ব্যক্তি এটার দায়িত্ব নিলেন না। বায়ু দূষণের জন্য দম বন্ধই আসে এবং রাস্তাতে যদি গাছ না থাকে তাহলে অক্সিজেন পাবো না, ঠিক আছে? আমরা তো এমনি পরিশ্রম করে চলি, অক্সিজেন যদি না পাই তাহলে তো ইচ্ছুক করে মারা যাব। জানুয়ারিতে যখন আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম তখন গাছ কাটা কিছুদিন বন্ধ ছিল, এখন আবার গাছ কাটা শুরু হয়েছে, গত 5 দিন ধরেই কিন্তু এই গাছ কেটে যাচ্ছে। সেই সৌন্দর্য বর্ধনের নামে তারা পুরনো দেশীয় সব গাছগুলো কেটে ফেলেছে, কংক্রিটের কিছু স্থাপনা করছে, এগুলো আগেও ছিল, এগুলো নতুন করে করার আর তেমন কোনো প্রয়োজন ছিল বলে কোনো নগরবাসী দাবি করেনি। নগরবাসী দাবি করে গাছের। খুলনায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যান উঠে পড়লে ট্রেন তাকে ধাক্কা দেয়, এতে নিহত হয় একজন। ভোরে নগরের খানজাহান আলী এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে খুলনায় যাচ্ছিল ট্রেনটি। শহরের আফিল গেট এলাকায় পৌঁছানোর পরও লেভেল ক্রসিং খোলা ছিল, সে সময় একটি পিকআপ ভ্যান রেল লাইন অতিক্রম করার চেষ্টা করলে চলন্ত ট্রেনটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়, সাথে সাথে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন চালকের সহকারী আফজাল শেখ। গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে কিছু সময় খুলনা থেকে সব রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। ফায়ার সার্ভিস সদস্যরা ক্ষতিগ্রস্ত পিকআপটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর থেকে গেটম্যান পলাতক। ট্রেনটা ওই অ্যাক্সিডেন্ট করে ওই একটা পিকআপ ট্রেনের মাথায় বাধাই করে নিয়ে আমাদের বাড়ির সামনে আইসে দাঁড়ায়। ওই গাড়ির প্যাসেঞ্জাররা অনেক চিল্লাপাল্লা করে, চিল্লাপাল্লা করলে আমরা বাড়ি থেকে বেরোয় আসি, বেরো আসে দেখি যে গাড়ি একটা পিকআপ ট্রেনের মাথায় বাঁধানো রয়েছে। প্রায় এরকম গেট ফেলে না, উনি অবহেলা করে, দুর্ঘটনা ঘটে, এটাই সবসময় এরকম হয়। 6 মাস আগেও এরকম হয়েছে। গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের সোনাসুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতরাতে জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে জামি শেখ, হাসান সর্দার, তাজিম শেখ তাদের গ্রামের বাড়িতে ফিরছিল। গোপালগঞ্জ সদর উপজেলায় বিপরীত দিক থেকে আসে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলে জামি শেখ নিহত হয়। গুরুতর অবস্থায় হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। ট্রাক চালক ঘটনার পর থেকেই পলাতক। রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালাচ্ছে বিএসটিআই, সেখানে রয়েছেন সহকর্মী শাকিল হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শাকিল, এই অভিযান কখন থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কাউকে কি জরিমানা করা হয়েছে? বিএসটির যে অভিযানের যে দল সেটি এসছে ডেমরার একটি কারখানায়, সেই কারখানার নাম হচ্ছে আল ফালাক ফুড অ্যান্ড বেভারেজ, এবং সেখানে এই ধরনের বিশেষ করে তরল যে খাবারগুলো, ফ্রুটি মতো ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, এরকম পণ্যগুলো তৈরি করা হয়। এখানে রয়েছে আরও কিছু লিচি যেগুলো বিশেষ করে শিশুরা খেয়ে থাকে, ওয়ান স্টার ড্রিঙ্কও, এরকম আরও অসংখ্য পণ্য আমরা দেখতে পেয়েছি। এই পণ্যগুলো এখানে তৈরি করা হয়, এখানেই বিএসটি আজকে এই অভিযানটি তৈরি করেছে। এই যে পণ্যগুলো দেখা যাচ্ছে, যেগুলো আমের জুস নামে বিক্রি করা হয়, এগুলো হচ্ছে বিশেষ করে শিশুরা খেয়ে থাকে, এবং আরও বেশ কিছু পণ্য রয়েছে যদি দেখাই। এটি হচ্ছে চুইঝাল লাচ্ছি বলা হচ্ছে এটি, এটি পানকুচি ফুড অ্যান্ড বেভারেজ নাম দিয়ে এটি বাজারজাত করা হয়। তবে এই পণ্যগুলোতে আসলে ঠিক
কি সমস্যা রয়েছে সেগুলো বিএসটি কর্মকর্তারা আমাদেরকে বলবেন। এবং এই পুরো ফ্যাক্টরিটিতে কিন্তু অসংখ্য পণ্য রয়েছে এবং বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। আরও কয়েকটি পণ্য যদি আপনাদেরকে দেখাতে চাই, এই যে আরেকটি সিনথিয়া ফুটু, এটি বিশেষ করে বাচ্চারা খেয়ে থাকে। এই পণ্যগুলোতে আসলে মানহীন এবং যে ধরনের উপাদান বা খাবার উপযোগী উপাদান ব্যবহার করার কথা সেগুলো তারা আসলে এই পণ্যগুলোতে ব্যবহার করেনি। এই কারণেই আজকে আসলে এই বিএসটির ভ্রাম্যমাণ আদালত এই কারখানাটিতে অভিযান পরিচালনা করছে। এবং এই কারখানায় বিশেষ করে শিশু খাদ্য, যারা শিশুরা বিশেষ করে এই খাবারগুলো বেশি পছন্দ করে, জুস, লাচ্ছি বা হচ্ছে ম্যাঙ্গো ফুটিকা, এই ধরনের পণ্যগুলো এখানে উৎপাদন করা হয়। এবং এখন পর্যন্ত আমরা যে পরিমাণে স্টক দেখতে পেয়েছি, মজুত করা, উৎপাদন করা অসংখ্য পণ্য এই পুরো কারখানাটি ভরা রয়েছে। এবং এরই মধ্যে কত হাজার বা কত লাখ পিস চালান এরই মধ্যে এই কারখানা থেকে উৎপাদিত হয়ে শিশুদের হাত ঘুরে তাদের পেটে গিয়েছে, সেটি নিয়ে আসলে নিশ্চিত করে বলার কোনো উপায় নেই। এটি কতদিন ধরে চলছে সেটিও বিএসটি কর্মকর্তা এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি, তবে এই বিষয়ে তারা তদন্ত চালাচ্ছেন। তবে এটি নিশ্চিত, স্থানীয়দের সঙ্গে আমরা কথা বললে যেটি জানতে পেরেছি যে এই কারখানাটি কিন্তু বেশ কয়েক বছর ধরে চলছে এবং এখানে অসংখ্য শ্রমিক কাজ করেন এবং এখানকার এই উৎপাদিত পণ্যগুলো রাজধানী সহ নারায়ণগঞ্জ এবং ঢাকার উপশহরগুলোতে সরবরাহ করা হয় এবং এগুলোই অভিভাবকদের হাত ঘুরে বাচ্চাদের কাছে পৌঁছায় এবং বাচ্চারা যে অসুস্থ হচ্ছেন যে উদাহরণগুলো আমরা দেখছি এগুলো কিন্তু এই ধরনের খাবারের ফসল। শাকিল, ধন্যবাদ আপনাকে। জাতীয় পর্যায়ে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান চলছে নওগাঁর পতিসরে। এই বিষয়ে আরো জানবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, উৎসব কদিন চলবে এবং আজকে দেবেন্দ্র মঞ্চে কি কি থাকছে জানাবেন বিস্তারিত। শাওন তিন দিনের উৎসব, জাতীয়ভাবে এখানে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্থানীয় জেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করেছে। ঠিক বিকেল 2:30 থেকে 3 নাগাদ উদ্বোধন হবে। এরপরে আসলে দেবেন্দ্র মঞ্চে শুরু হবে আলোচনা সভা। প্রথম দিনের আলোচনা সভায় আলোচকরা বিশ্বকবির কর্মময় জীবনী, সৃষ্টিকর্ম এগুলো তুলে ধরবেন। এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেখানে নৃত্য, গান, কবিতা আবৃত্তি শিল্পীরা পরিবেশন করবেন এবং নৃত্যের মাধ্যমে বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মগুলোকে তুলে ধরা হবে, তার রচিত কবিতাগুলো এখানে আবৃত্তি করা হবে। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্র গবেষক, ভক্ত, অনুরাগী, শিক্ষক, শিক্ষার্থী, এক কথায় যদি বলি যে রবীন্দ্রনাথের যারা প্রেমী, আসলে রবীন্দ্রপ্রেমী, তারা ছুটে এসেছেন এবং এখানে জড়ো হয়েছেন। এরই মধ্যে একটি মিলন মেলায় পরিণত হয়েছে পতিসর। আগামী 3 জুড়ে এখানে এই আয়োজন রয়েছে। সকাল থেকে মানুষ জড়ো হচ্ছেন এবং এখানে রাত অবধি চলবে বিভিন্ন অনুষ্ঠান। সাহিত্যিকরা দলে দলে ছুটে আসছেন এবং তাদের সৃষ্টিকর্মগুলোকেও এখানে তুলে ধরছেন। রবীন্দ্রনাথ আসলে এই অঞ্চলের জমিদার ছিলেন, তারা আসলে রবীন্দ্রনাথের সেই যে জীবন আলেখ্য সেটি আসলে তুলে ধরছেন এবং একে অপরকে শেয়ার করছেন, এমনটি আমরা দেখছি। শফিক, ধন্যবাদ আপনাকে। থ্যালাসেমিয়া উত্তরাধিকার সূত্রে পাওয়া এক রোগ। বাবা মা দুজনই যদি বাহক হন, তবে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এই রোগে আক্রান্ত রোগীর শরীরের হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকা তৈরির ক্ষমতাকে প্রভাবিত করে। এই ব্যাধি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর 8 মে পালিত হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। যদিও এই রোগে আক্রান্তদের সঠিক কোনো পরিসংখ্যান নেই বাংলাদেশে। থ্যালাসেমিয়া হলো রক্তের হিমোগ্লোবিন সম্পর্কিত জিনগত সমস্যা। মা বাবা উভয়ই ত্রুটিযুক্ত জিন বহন করলে গর্ভাবস্থায় সন্তানের 25% থ্যালাসেমিয়া হওয়ার শঙ্কা থাকে। সাধারণ মানুষের চেয়ে এই রোগীদের শরীরে হিমোগ্লোবিন কম উৎপাদন হয়। রক্তের একটা কম্পোনেন্ট হচ্ছে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনটা তাদের কম তৈরি হয়, যার জন্য তারা সবসময় রক্ত স্বল্পতায় ভোগে, তারা রক্ত নিয়ে অভ্যস্ত হয় বা রক্ত তৈরি করতে না পারার জন্য তাদেরকে ডোনারের কাছ থেকে অন্যের রক্ত নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়। এটা ট্রিটমেন্টের ব্যাপারে বাইরের দেশে কী করে, বাইরের দেশে যেটা করে, বাহকে বাহকে কখনো বিয়েকে সবসময় ডিসকারেজ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশের জনসংখ্যার 7% অর্থাৎ 1,10,00,000 মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক, যেখান থেকে প্রতি বছর নতুন করে 7,000 থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে। তাই বিয়ের আগে থ্যালাসেমিয়ার উপস্থিতি শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার কথাও জানান চিকিৎসকরা। আমরা যদি মাত্র 500 টাকায় দিয়ে কেরিয়ার আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমরা কয়েক জেনারেশনে গিয়ে 30,000 টাকা সেভ করতে পারি। আর একটা বিষয় আমরা যেটা বললাম যে বা আমরা যেটা বলি রোগীদেরকে সাধারণত যে আমাদের যে মামাতো চাচাতো ফুফাতো খালাতো ভাই বোনদের মধ্যে বিয়ে সাথী একটু কম হওয়া ভালো, দেখা গেছে এদের মধ্যে এই থ্যালাসেমিয়া হওয়ার প্রবণতাটা বেশি। থ্যালাসেমিয়া রোগী যখন এইরকম ব্লাড নির্ভরশীল হয়ে পড়ে অন্যজনের কাছে ব্লাড নেয়, ক্রমশই তার শরীরে আয়রন জমতে থাকে, আয়রন জমে গেলে সেটা হার্টে জমা হয়, লিভারে জমা হয়, আরও শরীরে বিভিন্ন জায়গায় জমা হয়। তো এটার জটিলতাকে মিটাতে গেলে চিকিৎসা ব্যয় তখন ক্রমান্বয়ে বাড়তে থাকে। পুরোপুরি নিরাময়যোগ্য না হওয়ায় দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয় এই রোগে আক্রান্তদের। একজন রোগীর প্রতি মাসে 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচ হয়। যদিও নীতি নির্ধারকরা বলছেন দেশে আগের চেয়ে থ্যালাসেমিয়ার চিকিৎসা বেশ সহজলভ্য। ট্রান্সপ্লান্ট এবং স্টেম ট্রান্সপ্লান্ট এটা খুব ব্যয়বহুল প্রক্রিয়া এবং এটা আমাদের দেশের অ্যাভারেজ মানুষের পক্ষে ব্যয় বহন করা সম্ভব না। তো এখানে সরকারি উদ্যোগে এসেছে, ঢাকা মেডিকেল কলেজে একটা আলাদা ইউনিট এটার জন্য খোলা আছে, আবার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই ওপেন হবে, আর আমাদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে একটা নতুন ইউনিট ওপেন হতে যাচ্ছে। যে কটা পারি আমরা পেশেন্টগুলোকে আমরা আস্তে আস্তে এই বোনম্যারো ট্রান্সপ্লান্ট করবো, যেটার সাকসেসফুল বোনম্যারো ট্রান্সপ্লান্ট হবে ওই থ্যালাসেমিয়া থেকে তো সে বের হয়ে চলে আসবে। বিভাগীয় শহরের বড় মেডিকেল ছাড়া জেলা উপজেলা পর্যায়ে এখনও এই রোগের চিকিৎসা নেই। তাজনুর ইসলাম, জুমনা নিউজ, ঢাকা। ওয়াসার পানিতে লবণাক্ততার কারণে চট্টগ্রামে এখন ঘরে ঘরে পানিবাহিত রোগের প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্তের হার বেড়েছে আশঙ্কাজনক ভাবে, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, বেশিরভাগই শিশু এবং নারী। চিকিৎসকরা স্বাস্থ্য ঝুঁকির কথা বললেও ওয়াসার ব্যাখ্যা ভিন্ন। পানিতে লবণাক্ততা নিয়ে মামুনুর রশিদ অভির ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয়টি আজ। ক্যামেরায় ছিলেন সৈয়দ আসাদুজ্জামান লিমন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন চট্টগ্রামের বহদ্দারহাটের বাসিন্দা রোজিনা আক্তার। পরিবারের বাকি 3 সদস্যের অবস্থাও একই, এজন্য দুষছেন ওয়াসার লবণাক্ত পানিকে। আজকে 3 মাস ধরে পানি খাচ্ছি যে লবণাক্ত, এবং নালার পানি ঢুকে, খালের পানি ঢুকে একদম দুর্গন্ধ, আবর্জনা যে আসে এগুলো বলার বাইরে। আবুল হাসনাত ফোরকান নামের এই যুবকও একই সমস্যা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 2 ভাই এবং 1 মেয়েও আক্রান্ত। ডাক্তাররা বলতেছে যে এটা আপনার একমাত্র হচ্ছে ওয়াসার পানির থেকে, ওয়াসা যতদিন এই পদক্ষেপ না নিবে এটা আপনাদের কোনোদিন সমঝোতা হবে না। বয়স্কদের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরাও। গত 1 মাস ধরে হাসপাতালে ভর্তির হার বেড়েছে অনেক। আমরা সিদ্ধ করে খাওয়ার পরে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, ঘন্টা বুঝতেছে না, মিনিটও জানতেছে না। ওই পানি খেয়ে আমার বাচ্চা এতবার ক্লান্ত হয়েছে, ওকে বাঁচতে হবে কিনা কিভাবে ওটা অনেক ভয় হইতাছে এখন। ওয়াসার পানিতে লবণাক্ততার কারণে চট্টগ্রামে ব্যাহত হচ্ছে গৃহস্থালি কাজও। ওয়াসার লোককে একজনকে বলছিলাম, বলার পরে ওরা বলতেছে পানি এখন গন্ধ আসতে, ঘন ঘন করে ট্যাঙ্কি পরিষ্কার করাচ্ছি, তারপরও পানির থেকে আপনার গন্ধ আসতেছে। যারা ভুগতেছে চট্টগ্রামবাসী, আমি সহ অত্র এলাকার অধিবাসী সহ বৃহত্তর চট্টগ্রামবাসী বুঝতেছে আজকে আমরা কতটা কষ্টে আছি। পানিতে লবণাক্ততা নিয়ে চিকিৎসকরা সতর্ক করলেও ওয়াসা কর্তৃপক্ষের ব্যাখ্যা ভিন্ন। পানিটাকে যদি বিশুদ্ধকরণ না করতে পারি, এরকমই যদি চলতে থাকে, তাহলে সামনের দিনগুলোতে দেখা যাবে ডায়রিয়া ছাড়াও আরও অনেক রোগ বৃদ্ধি পাবে। যে পানি সাপ্লাই দিচ্ছি এটা WHO-র যে মান, যে স্ট্যান্ডার্ড, সেটা মান বজায় রেখেই দিচ্ছি, ফলে আমাদের কাছে এখনও সরাসরি এরকম কোনো প্রমাণ নাই যে আমাদের জন্য কারো ক্ষতি হচ্ছে। ওয়াসার লবণ পানি পান করায় নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় 100+ রোগীর ঠিকানা এখন হাসপাতালে। লবণাক্ত পানির এই সমস্যা প্রায় 2 যুগ ধরে, কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধানে ওয়াসা কর্তৃপক্ষের গাফিলতি আছে বলে দাবি নগরবাসীর। আর কত রোগী হাসপাতালের বেডে শয্যাশায়ী হলে ওয়াসার টনক নড়বে সেটি এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।
সরকার নির্ধারিত ব্যয়ের ধারে কাছে নেই মালয়েশিয়ার অভিবাসন ব্যয়। দেশটিতে যেতে কর্মীদের খরচ করতে হচ্ছে 5 থেকে 6 গুণ বেশি টাকা। অভিবাসন ব্যয় বৃদ্ধির জন্য ভিসা ট্রেডিংকে দায়ী করেন জনশক্তি রপ্তানিকারকরা। বলেন, এজেন্সির সংখ্যা বৃদ্ধির সাথেই শুরু হয়েছে অসম প্রতিযোগিতা। যদিও ভিসা ট্রেডিংয়ের বিষয়টি অস্বীকার করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সমঝোতা চুক্তির পর গত বছরের আগস্টের থেকে কর্মী নেওয়া শুরু করে মালয়েশিয়া। এরই মধ্যে 1.5 লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে দেশটিতে, যাওয়ার অপেক্ষায় আরও লক্ষাধিক বাংলাদেশি কর্মী। কথা ছিল মালয়েশিয়া যেতে একজন কর্মীর ব্যয় হবে 80,000 টাকারও কম, যা নিশ্চিত করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু বাস্তবে এর ধারে কাছে নেই অভিবাসন ব্যয়। দেশটিতে যেতে কর্মীদের গুনতে হচ্ছে 4.5 লাখ টাকার উপরে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, ভিসা বাণিজ্যের কারণেই বেড়েছে অভিবাসন ব্যয়। মালয়েশিয়াতে বেতন ভালো এবং ফ্যাসিলিটিও ভালো, পরিবেশও ভালো, এই সমস্ত করে মালয়েশিয়াতে যাওয়ার জন্য, অর্থাৎ যত ডিমান্ড যখন 100 আসে, লোক যাওয়ার জন্য আগ্রহ থাকে 500। তাই এই সুযোগটা কিন্তু আপনার যারা এই ভিসা ট্রেডিংয়ের সাথে জড়িত তারা এই সুযোগটা গ্রহণ করছে। মালয়েশিয়ার পার্টে যদি ভিসা ট্রেডিংটা ধরেন আগে ছিল 2,000-2,500 টাকা, 3,000 টাকা, এখন তারা না 6,000 টাকা, 6,000×27 হিসাব করেন 1,60,000 টাকা যায় ওখানে ভিসা কিনতে পড়ে যায়। তাহলে আপনি কীভাবে এটা কন্ট্রোল করবেন? ওদেরকে তো কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব নয়, ওই গভর্নমেন্ট কন্ট্রোল করতে হবে। 25 রিক্রুটিং এজেন্সি দিয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু হলেও পরে এ সংখ্যা বেড়ে হয় 100। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, এজেন্সির সংখ্যা বৃদ্ধির পরই শুরু হয় অশুভ প্রতিযোগিতা। অভিবাসন ব্যয় বৃদ্ধি ছাড়াও কর্মহীন নিয়োগ বাড়ছে, যা আশঙ্কাজনক বলেও মনে করেন তারা। তোর কোম্পানি বাইর করছে, আপনার একটা এ লাইসেন্স, বি লাইসেন্স, সি লাইসেন্স, অনেকগুলো ক্যাটাগরির লাইসেন্স ওখানে আছে। ওরা যদি একটা আবেদন দেয় 300 জন, ওদের 200 দিয়ে দেয়, আদৌ তার 200 দরকার আছে না 50 দরকার আছে? এটা একটা ডিমেরিটস আমাদের জন্য। ডিমান্ড নাই কিন্তু আপনার তারা অ্যাপ্রুভাল নিয়ে আসতেছেন এবং টাকা নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। এই কাজগুলো যদি এখন আমরা দেখতেছি না, কিন্তু যখন লোক যাবে 4-5 মাস পরে, তখন দেখবে যে মার্কেটটা অস্থিতিশীল হয়ে গেছে এবং ওয়ার্কাররা গিয়ে ওখানে রাস্তা রাস্তা ঘুরবে এবং মার্কেট কিন্তু অনেক দিনের জন্য বন্ধ হবে। যদিও প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ভিসা বাণিজ্যের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। কর্মীদের কাছ থেকে বাড়তি অর্থ নিতে এজেন্সির কৌশল বলেও মনে করেন তিনি। ভিসা ট্রেডিং যে কথা যেটা বলা হয়, আমার কাছে এটা কিন্তু শোনা কথা, আমার কাছে কোনো প্রমাণ নাই। শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়ার একটা অজুহাত কে ভাই আমাকে ভিসা কিনে আনতে হয়েছে? ভিসা ট্রেডিং আনলেস আই হ্যাভ আ ডেফিনেট প্রুফ ইন সাম ফর্ম অর দি আদার, আমি তো বলবো না ভিসা ট্রেডিং আছে। তবে প্রত্যাশা অনুযায়ী অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। কম খরচের জায়গায় আমি হয়তো এখনো সাকসেসফুল পুরোপুরি হইনি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। থমথমে পরিস্থিতি ভারতের মণিপুর রাজ্যে। জাতিগত সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 56 জন, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 250 মানুষ, নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 23,000-এর বেশি অধিবাসীকে। এই অবস্থায় রাজধানী সহ 8 জেলায় শিথিল করা হয়েছে কারফিউর সময়সীমা। কেন্দ্রীয় সরকারের দাবি, সেনাবাহিনীর হস্তক্ষেপের পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপির বিদ্বেষমূলক মনোভাবের দীর্ঘদিনের ফলাফল মণিপুর সংঘাত। মণিপুর সংঘাতের কেন্দ্রবিন্দু চূড়াচাঁদপুরে মাত্র 3 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ, তাই তড়িঘড়ি জরুরি পণ্য সরঞ্জাম কেনার এই হিড়িক। অবশ্য রাজধানী ইম্ফালে ভোর 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত থাকছে না বিধিনিষেধ, শুধু বহাল থাকবে রাত্রিকালীন কারফিউ। থমথমে পরিস্থিতির মধ্যেই নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে সংঘাতপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের। সেনাবাহিনীর দাবি, এখন পর্যন্ত 23,000 মানুষ পেয়েছেন নিরাপত্তা। অবশ্য তাদের চোখ মুখ থেকে কাটেনি বিভীষিকা। তো অচানক হাজারো মে আতে হ্যায়, হঠাৎই হাজারো মানুষ গ্রামে উপস্থিত হয়, শুরু করে গোলাগুলি, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, আমরা পালাই। এখনো পরিবারের অন্য সদস্যরা সংঘাতপূর্ণ এলাকায় আটকা আছে। এক পোশাকে বের হয়ে গেছি, জরুরি কাগজপত্র নিয়ে, পরিবার সন্তান নিয়ে কোনোভাবে প্রাণে বাঁচালাম। সেনা সদস্যরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, আশ্রয় শিবিরে থাকা অন্যান্যরা এগিয়ে আসছেন সহায়তায়। কেন্দ্রীয় সরকারের দাবি, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, 144 ধারা জারি, ইন্টারনেট সেবা বন্ধ আর সেনা মোতায়েনের মতো সিদ্ধান্ত এক্ষেত্রে করেছে সহযোগিতা।
এখন মণিপুরে কোনো অসন্তোষ নেই। রাজ্যবাসীদের প্রতি আহ্বান, ধৈর্য ধারণ করুন, প্রতিবেশীদের সাথে শান্তি বহাল রাখুন। আদিবাসী তালিকা ইস্যুতে একটি রায় দিয়েছেন আদালত, সেটির ব্যাপারে সবার সাথে আলোচনার পর সঠিক সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার, এটাই প্রত্যাশা। অন্যান্য জাতিগোষ্ঠীর ভীত হওয়ার প্রয়োজন নেই। বিরোধী রাজনীতিকদের অভিযোগ, সরকারের হিংসাত্মক রাজনীতির কারণে জ্বলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। নফরত কি রাজনীতি কা নতিজা হ্যায়। মণিপুর জ্বলছে, মানুষ রাস্তাঘাটে মরছেন, কিন্তু টনক নড়ছে না প্রধানমন্ত্রীর। হিংসা বিদ্বেষমূলক রাজনীতির ফলাফল এই সংঘাত। আজ মণিপুরের এতটা খারাপ পরিস্থিতির মূল কারণ বিজেপির বৈষম্যমূলক আচরণ। এই রাজনীতির বিরুদ্ধেই আমরা চালু করেছিলাম ভারত জোড়ো যাত্রা, আর এটাই কংগ্রেসের বিচারধারা মতাদর্শ। মূলত তালিকাভুক্ত আদিবাসী গোষ্ঠীর মর্যাদা পেতে উদ্যোগ নিয়েছিল মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়, কিন্তু পিছিয়ে থাকা কুকি ও নাগা জাতি গোষ্ঠী জানায় প্রতিবাদ। তাদের অভিযোগ, হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেইতে। সেই বিবাদ বুধবার গড়ায় সংঘাতে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টি। আমাদের সাথেই থাকুন।